द्वादश जातीय संसद निर्वाचन के केंद्र कर राजनैतिक अस्थितिशीलता पर्यटक शून्य छिल कक्सबाजार एखन परिस्थिति स्वाभाविक हवाय पर्यटक समागम बेड़े सैकतनगरी मुखर जिलार बिनोदन केंद्रगुलो क्षति काटिए उठार प्रत्याशा पर्यटन संश्लिष्ट व्यवसायी पर्यटक भ्रमण के निरापद और आनंदमय करते सार्विक व्यवस्था नहीं है प्रशासन। अक्टोबर थेके मार्च छय मास कक्सबाजारे पर्यटनेर भरा मौसुम थाकलेओ जातीय निर्वाचनके केंद्र करे राजनैतिक अस्थितिशीलताय शेष तीन मास अनेकटा पर्यटक शून्य छिल सैकतनगरी। परिस्थिति स्वाभाविक हवाय तीव्र शीत उपेक्षा करे भ्रमण पिपासुदेर गंतव्यस्थल एखन कक्सबाजार पर्यटके परिपूर्ण शहरेर पाँच शताधिक होटेल मोटेल। शुक्रवार होते किछु पर्यटक देखा जाच्छे, निर्वाचनेर आगे तो एकदम कम छिल। एतदिन आसते पारि नाई, হরতাল অবরোধ ছিল। শীত ঠান্ডা এই মৌসুমে বেড়াতে ভালো লাগে এই জায়গাটা। আমার মেয়ে খুব পছন্দ করে সমুদ্রটা, তার জন্য বারবার আসি। যেহেতু শীতকাল রয়েছে, প্রচুর পরিমাণে পর্যটক আসছে গত কয়েকদিনে, বিশেষ করে শুক্রবার থেকে শুরু করে পর্যটকদের আগমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির মানে রমজানের আগ পর্যন্ত এই পর্যটক যাত্রা অব্যাহত থাকবে। ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা জানান পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে নেওয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। নাইট গোয়েন্দা আমরা নামিয়েছি যাতে করে কোনো ধরনের দুষ্কৃতিকারী আমাদের পর্যটকদের হয়রানি না করতে পারে এবং কেউ যেন সুযোগ না পায়। আর যে চিন্তাকারী গ্রুপগুলিকে আমরা চিহ্নিত করেছি, যাদের অনেকে তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে, বাকিরাও অচিরেই গ্রেপ্তার হয়ে যাবে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। পর্যটকরা সমুদ্র সৈকতের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন হিমছড়ি ঝর্ণা, ইনানি ও পাটুয়ারটেক পাথরের সৈকত, প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, মহেশখালীর আদিনাথ মন্দির, দুলাহাজরা সাফারি পার্ক, রামুর বৌদ্ধবিহার ও শহরের বার্মিস মার্কেট সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। ডিবিসি নিউজ ডেস্ক।